ক্লাস ইলেভেন বায়োলজিতে ভালো ফল করার জন্য আজকে একটা স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে মাত্র 30 দিনে তোমরা বায়োলজিতে খুব ইজিলি ভালো নাম্বার পেতে পারো সেই নিয়ে আজকের এই ভিডিওটা তোমরা পুরোটা মন দিয়ে দেখবে। এরপর আসা যাক তোমাদের পুরো সিলেবাসের ব্যাপারে। তোমাদের টোটাল কতগুলো সিলেবাস আছে, তোমাদের এক্সাম কতগুলো নাম্বারের হয় সেগুলো নিয়ে আজকে এই ভিডিওটা আলোচনা করব। টোটাল তোমাদের 5টা ইউনিট আছে ক্লাস ইলেভেনে। সেই 5টা ইউনিটের মধ্যে থেকে কি 100 নাম্বারের টোটাল পরীক্ষা হয়, তার মধ্যে 70 নাম্বার থাকে থিওরি এবং 30 নাম্বার থাকে প্র্যাকটিক্যালে। তোমাদের টার্গেট হবে 70-এর মধ্যে 60, 65, 50-এর প্লাস নাম্বার রাখার। তোমাদের 5টা ইউনিটের মধ্যে প্রথম ইউনিট রয়েছে জীবের বৈচিত্রতা। এই টপিকটা থেকে পরীক্ষায় আসে মাত্র 7 নাম্বার। এর পরের চ্যাপ্টার হলো ইউনিট 2, যার নাম উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গ সংস্থান। এই টপিকটা থেকে MCQ-তে থাকছে 3টে MCQ, ভেরি শর্ট কোশ্চেন, মানে 1 নম্বরের কোশ্চেন যেটা তোমাদের লিখতে হবে সেখান থেকে থাকছে 1টা, এছাড়া 2 নম্বরের কোশ্চেন থাকছে 1টা, 3 নম্বরের কোশ্চেন থাকছে 2টো। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কোনো লং কোশ্চেন তোমাদের লিখতে হবে না। টোটাল এই চ্যাপ্টার থেকে থাকছে 12 নম্বর। ইউনিট 3 এই টপিকটার নাম হচ্ছে কোষের গঠন এবং তাদের কাজ। এই টপিকটা থেকে টোটাল থাকবে 15 নম্বর। অর্থাৎ এখানে কিন্তু একটা লং কোশ্চেন তোমাদের মাস্ট থাকবে, 5 নম্বরের একটা লং কোশ্চেন এখানে থাকবে, MCQ থাকবে মাত্র 2টো, ভেরি শর্ট নোট এখান থেকে থাকবে না। অর্থাৎ যেটা 1 নম্বরের শর্ট কোশ্চেন সেটা তোমাদের এই টপিক থেকে থাকছে না। 2 নম্বরের যে শর্ট কোশ্চেন থাকছে সেটা থাকছে 1টা, এবং 3 নম্বরের শর্ট কোশ্চেন এখানে করতে হবে তোমাদের 2টো। এই নিয়ে টোটাল এই টপিকটা থেকে থাকবে 15 নম্বর। এরপরে আসি নেক্সট ইউনিট, এটা খুব 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 ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা পড়বো উদ্ভিদের শারীরবৃত্ত। এই টপিকটা থেকে থাকবে 18 নম্বর। অর্থাৎ লং কোশ্চেন থাকবে 1টা, 3 নম্বরের শর্ট নোট থাকবে 2টো, 3, 2, 6 লং কোশ্চেন 1টা, 5, 2 নম্বরের কোশ্চেন থাকবে 1টা, 2, 1 নম্বরের শর্ট কোশ্চেন লিখতে হবে যেটা সেটা থাকবে 1টা, এবং MCQ থাকবে এখানে 4টে। টোটাল ইউনিটটা থেকে থাকবে 18 নম্বর। ইউনিট 5 অর্থাৎ লাস্ট ইউনিট থেকে তোমাদের থাকছে 18 নম্বর। এই ইউনিটটার নাম হচ্ছে মানব শরীরবিদ্যা। এখানে লং কোশ্চেন থাকবে 1টা, অর্থাৎ 5 নম্বরের একটা কোশ্চেন তোমাদের মাস্ট এখান থেকে থাকবে, এবং সঙ্গে 3 নম্বরের কোশ্চেন থাকবে 2টো, 2 নম্বরের কোশ্চেন থাকবে 1টা, এবং 1 নম্বরের কোশ্চেন তোমাদেরকে করতে হবে 2টো, এবং MCQ থাকবে 3টে। টোটাল এই টপিক থেকে থাকবে 18 নম্বর। এই ছিল তোমাদের 11 শ্রেণীর টোটাল সিলেবাস। এবার আসি স্ট্র্যাটেজি, কিভাবে আমরা 30 দিনে টোটাল সিলেবাসটাকে কভার করব। ডেলি 10 থেকে 15 মিনিট তোমরা যদি আমার সঙ্গে প্র্যাকটিস করো এবং আমার তৈরি করা নোটসগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা খুব ইজিলি পরীক্ষাতে ভালো নম্বর পাবে। এই ভালো নাম্বার পাওয়ার জন্য তোমাদের প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে হবে, এবং তার সঙ্গে এই নোটসগুলো নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আর্যভট্ট টিমের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমাদের যুক্ত হতে হবে, এবং সেখান থেকে তোমরা রেগুলার তোমাদের টপিকগুলো তোমরা পেয়ে যাবে। আমরা রেগুলার মক টেস্টও নেব, যাতে তোমাদের মার্কসটা আরও বেশি ইনক্রিজ হয়, আরও ভালো তোমরা নাম্বার পেতে পারো এক্সামে। এর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, যার লিঙ্ক তোমাদের এই ইউটিউবের ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। এই ছিল আজকের ক্লাস, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে।